আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, মালয়েশিয়ার রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে মঙ্গোলিয়ান মডেল আলতানুতুয়া শারিবু হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক সরকারের সিনিয়র কর্মকর্তারা জড়িত বলে সন্দেহ করা হয়। সরকারের একটি বড় রকমের দুর্নীতির খবর তিনি জানতে পেরেছিলেন, এজন্য আলতানুতুয়াকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে বিশ্বাস করা হয়। জেল থেকে বর্তমান ক্ষমতাসীন জোটের অন্যতম শক্তিশালী নেতা ও সাবেক উপ প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মুক্তি পাওয়ার পর এই মামলাটি নতুন করে চালু করার কথা বলেছিলেন। কিন্তু মালয়েশিয়ার একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা দুদিন আগে জানায় দেন, এ মামলাতেও কোনো আবেদন করেননি নতুন করে, ফলে মামলাটি উন্মোচিত করা হচ্ছে না নতুন করে। এমন প্রেক্ষাপটে কেপম আসনের এমপি লিন পিপিং পুলিশের কাছে অভিযোগ দাখিল করেছেন। তিনি বলেছেন, 2006 সালে মঙ্গোলিয়ান ওই মডেলকে হত্যা করা হয়, এর নেপথ্য কারণ অবশ্যই পুলিশকে খুঁজে দেখতে হবে, তাই তিনি ওই মামলাটি নতুন করে উন্মোচনের আহ্বান জানিয়ে একটি রিপোর্ট জমা দিয়েছেন। তিনি দাবি করেছেন, কি কারণে আলতানুতুয়াকে হত্যা করা হয়েছে তার রহস্য উন্মোচনে ব্যর্থ হয়েছে হাইকোর্ট ও ফেডারেল কোর্ট, এমনকি ঘাতকের পরিচয়ও তারা উদ্ধার করতে পারেনি। সাবেক দুই পুলিশ কর্মকর্তা সিরুল আজহার উমর ও আজিরা হাদুরীকে এই হত্যায় অভিযুক্ত করে 2009 সালে ফাঁসির রায় দেওয়া হয়, কিন্তু 2013 সালে সেই রায়কে পুরো উল্টে দেয় আপিল কোর্ট। এমপি লিন শনিবার যে রিপোর্ট দাখিল করেছেন তাতে বলা হয়েছে, অভিযুক্ত সিরুল স্বেচ্ছায় সত্য স্বীকার করতে রাজি হয়েছেন, তার বক্তব্য রেকর্ড করা উচিত। এ হত্যায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই অভিযোগ গঠন করা উচিত, তাদেরকে কখনোই হত্যার দায় থেকে দূরে রাখা যাবে না। এ আবেদন জানিয়ে শনিবার সকালে মালয়েশিয়ার জিনজাম পুলিশ স্টেশনে রিপোর্ট দাখিল করেছেন এমপি লিন। এর আগে মালয়েশিয়া পুলিশের আইজি মোহাম্মদ ফুজিহারুন বলেছিলেন, পুলিশ মামলাটি নতুন করে উন্মোচিত করবে না, কারণ তা করার কোনো যৌক্তিক কারণ নেই, এক্ষেত্রে পুলিশের কাছে কোনো রিপোর্ট করা হয়নি। উল্লেখ্য, আলতানুতুয়া আঠাশকে প্রথমে গুলি করা হয়, পরে শাহ আলম এলাকার পুঞ্চাক আলবে সুবান গ্রাম এলাকায় একটি বনের ভিতরে নিয়ে বিস্ফোরক বেঁধে তার দেহকে ছিন্নভিন্ন করে দেয়া হয় 2006 সালে। আলোচিত দু পুলিশ সদস্য ছাড়াও মালয়েশিয়ার সাবেক রাজনৈতিক বিশ্লেষক আব্দুল রাজাক বারিন্দাকেও অভিযুক্ত করা হয় এই মামলায়, কিন্তু তার বিরুদ্ধে দৃঢ় কোনো প্রমাণ না পাওয়ায় আদালত 2008 সালের 31 অক্টোবর মুক্তি দেয়। এক পর্যায়ে সিরুল পালিয়ে চলে যান অস্ট্রেলিয়া। তাকে অস্ট্রেলিয়া থেকে ফিরিয়ে এনে নতুন করে আলতানুতুয়া হত্যা মামলা চালু করার কথা বলেছেন আনোয়ার ইব্রাহিম। সাবস্ক্রাইব করুন এসিপি নিউজকে এবং নতুন খবরাখবর পেতে পাশে ঘন্টার উপরে ক্লিক করুন। এসিপি নিউজ, ধন্যবাদ।